ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, আপনাকে যদি সূর্যের মতো চমকাতে হয় তাহলে প্রথমে আপনাকে সূর্যের মতো জ্বলতে হবে। অর্থাৎ আপনি যদি ভবিষ্যতে একটি ভালো জীবন পেতে চান তাহলে এখন আপনাকে পরিশ্রম করতে হবে। হ্যালো বন্ধুরা, শেষবিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আপনাদের জন্য ছোট্ট একটি গল্প। একবার একটি রাজ্যের নিয়ম ছিল যে সেই রাজ্যে যেই রাজা হতো সেই রাজা 5 বছর পর্যন্ত রাজা থাকবে, আর 5 বছর পরে সেই রাজাকে ওই শহরের বাইরে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হতো। আর সেই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী ছিল, তারা সেই রাজাকে মেরে খেয়ে ফেলত। এভাবেই ওই রাজ্যের একটি রাজার মেয়াদ শেষ হয়ে যায়, অর্থাৎ 5 বছর পূর্ণ হয়ে যায়, সেই রাজাকে নিয়ে গিয়ে ওই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর এদিকে একটি নতুন রাজা তৈরি করা হয়। আর এখন যে নতুন রাজাটা তৈরি হয়েছিল সে অনেক চালাক ছিল। তো এ রাজা হওয়ার পরে তার নিজের মন্ত্রীদেরকে জিজ্ঞেস করে যে তোমরা 5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে রাজাকে কোন জঙ্গলে রেখে আসো, সেই জঙ্গলটা আমি একবার দেখতে চাই। এরপরে রাজা ওনার সমস্ত লোকজনকে সঙ্গে নিয়ে সেই জঙ্গলটা দেখার জন্য যায়। রাজা গিয়ে দেখে যে জঙ্গলটা অনেক গভীর জঙ্গল, আর সেখানে অনেক রাজার কঙ্কালও পড়ে আছে। তো রাজা মনে মনে ভাবে যে 5 বছর পর তো আমারও এরকমই অবস্থা হবে। কিন্তু রাজা অনেক চালাক ছিল। রাজা ফিরে আসার পরে 1 বছরের মধ্যে ওই জঙ্গলে যত গাছ ছিল সমস্ত গাছকে কেটে ফেলে। এর পরের বছরে ওই জঙ্গল পরিষ্কার করা শুরু করে। তার পরের বছরে সেখানে রাস্তাঘাট তৈরি করা শুরু করে, বাড়িঘর তৈরি করা শুরু করে, দূর দূরান্ত থেকে লোকজন নিয়ে এসে সেখানে বসবাস করার জন্য তাদের জায়গা দেয়। যে সমস্ত মানুষের বাড়িঘর ছিল না তাদেরকে রাজা নিয়ে আসত আর সেখানে বসবাসের জন্য জায়গা দিত। এভাবে দেখতে দেখতে 5 বছর পার হয়ে যায়। আর 5 বছর পূর্ণ হওয়ার আগেই ওই জঙ্গলের কোনো অস্তিত্বই ছিল না, অর্থাৎ ওই সমস্ত জঙ্গলটা পরিষ্কার করে একটি সুন্দর শহর তৈরি হয়ে গেছিল। যখন 5 বছর পূর্ণ হয়ে যায়, এই যে চালাক রাজাটা ছিল সে কিন্তু একদমই দুঃখী ছিল না। কারণ অন্য রাজারা জানতো যে তারা এবার মারা যাবে, কিন্তু এই রাজা জানে যে আমি পুনরায় ফের রাজত্বই করতে যাচ্ছি। আর এদিকে 5 বছর রাজত্ব করার কারণে এই রাজা বেশ কিছু অর্থও জমিয়ে নেয়। তো 5 বছর পর যখন এই রাজাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয় তখন রাজা অনেক খুশি ছিল। আর ওই জঙ্গলে যাবার জন্য একটি বড় নদী পার হতে হতো। আর ওই নৌকোতে যখন রাজা বসে রাজা অনেক খুশি ছিল। রাজার খুশি দেখে কিছু লোক জিজ্ঞেস করে যে আপনি এত খুশি কেন? তখন রাজা বলে, আমার আগে যে সমস্ত রাজারা এখানে এসেছে তারা সবাই কেবলমাত্র 5 বছর রাজত্ব করেছে, আর কোনো কিছুই করেনি, আর 5 বছর পরেই তাদেরকে মারা যেতে হয়েছে। কিন্তু আমি এখানে কেবলমাত্র 5 বছর রাজত্ব করিনি, আমি এই 5 বছর কঠোর পরিশ্রম করে ওই জঙ্গলটা পরিষ্কার করে সেখানে একটি শহর তৈরি করেছি। এখানে আমার 5 বছরের রাজত্ব শেষ হয়ে গেছে, আমার কাছে অনেক বেশি সম্পদও আছে, এখন আমি আমার তৈরি শহরে যাব আর সেখানে গিয়ে বাকি জীবনটা আমি রাজত্ব করব। এরপরে রাজা খুশি খুশি ওনার শহরে চলে যায়। আর সেই শহরে যত মানুষজন ছিল তারাও রাজাকে অনেক বেশি সম্মান দেওয়া শুরু করে, কারণ এই শহরটা ওই রাজাই তৈরি করেছিল। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমি আপনাদের এটাই শেখাতে চাইলাম, যদি আমরা ভবিষ্যতে একটি ভালো জীবন পেতে চাই, যদি আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাই, তাহলে আমাদের বর্তমানে পরিশ্রম করতে হবে। আর যদি আপনি বর্তমানে কষ্ট সহ্য না করেন তাহলে ভবিষ্যতে আপনাকে কষ্ট সহ্য করার জন্য তৈরি হতে হবে। আর যদি আপনি বর্তমানে কষ্ট করেন তাহলে ভবিষ্যতে আপনার জন্য একটি সুন্দর জীবন অপেক্ষা করবে। তাই আপনি আপনার বর্তমানকে নষ্ট করবেন না, এই বর্তমানে আপনার ভবিষ্যৎ তৈরি করে। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে যেমন বলেছিলাম, এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, আপনাকে যদি সূর্যের মতো আলো দিতে হয় তাহলে তার আগে আপনাকে সূর্যের মতো জ্বলতেও হবে। তাই পরিশ্রম করুন, নিজের কমফোর্ট জোনকে ত্যাগ করুন, যাতে পরে আপনাকে আফসোস না করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।